আজকে আমরা ডব্লু এইচ অডেনের লেখা দ্য আননোন সিটিজেন এই পোয়েমটি নিয়ে ডিসকাস করবো পোয়েমটির লাইন বাই লাইন ডিসকাশন শুরু করার আগে আমাদেরকে পোয়েট সম্পর্কে দু এক কথা জেনে নিতে হবে ডব্লু এইচ অডেন ছিলেন একজন অ্যাংলো আমেরিকান পোয়েট তার পুরো নাম উইস্টেন হিউ অডেন তিনি ইংল্যান্ডের ইয়র্ক শহরে নাইনটিন জিরো সেভেনে জন্মেছিলেন পরবর্তীকালে তিনি আমেরিকায় চলে আসেন এবং ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করে আমেরিকান সিটিজেনশিপ গ্রহণ করেন তার লেখা বিখ্যাত কিছু পোয়েম হল ফিউনারাল ব্লুজ দ্য শিল্ড অফ আকিলিস দ্য ইজ অফ অ্যাংজাইটি ফর দ্য টাইম বিং প্রভৃতি অডেন নাইনটিন সেভেন্টি এই পৃথিবী ছেড়ে চলে যান আজকে আমরা তাঁর লেখা একটি পপুলার পোয়েম দ্য আননোন সিটিজেন নিয়ে ডিসকাস করব তো চলো এবার পোয়েমটির লাইন বাই লাইন ডিসকাশান শুরু করা যাক টু এস জিরো সেভেন এম থ্রি সেভেন এইট দিস মার্বেল মনুমেন্ট ইজ ইরেক্টেড বাই দ্য স্টেট অর্থাৎ জেএস জিরো সেভেন এম থ্রি সেভেন এইট নাম্বারের এক ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে মার্বেল দিয়ে তৈরি এই স্মৃতিস্তম্ভ বা স্মৃতিফলক রাজ্য সরকারের দ্বারা নির্মাণ করা হয়েছে এর থেকে বোঝা যায় যে সরকারের কাছে একজন মানুষের ব্যক্তিগত নাম পরিচয় ঠিকানা বা আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সে সরকারের কাছে শুধুমাত্র একটা নাম্বার হি ওয়াজ ফাউন্ড বাই দ্য বিউরো অফ স্ট্যাটিস্টিক্স টু বি ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন্ট ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ যে দপ্তর দেশের মানুষের সমস্ত ডেটা সংগ্রহ করে রাখে সেই দপ্তর ওই নির্দিষ্ট নাম্বারের ব্যক্তির মৃত্যুর পর সমস্ত ডেটা অ্যানালিসিস করে দেখেছিল যে ওই ব্যক্তির বিরুদ্ধে সারা জীবনে কোনো পুলিশ স্টেশনে বা অন্য কোনো দপ্তরে কোনো অভিযোগ জমা পড়েনি অ্যান্ড অল দ্য রিপোর্টস অফ হিজ কন্ডাক্ট এগ্রি অর্থাৎ তার আচার ব্যবহার সম্পর্কে যত রিপোর্ট যত সংবাদ এসেছে সেগুলোতে সবাই একটা কথাই বলেছে দ্যাট ইন দ্য মডার্ন সেন্স অফ দ্য ওল্ড ফ্যাশন ওয়ার্ল্ড হি ওয়াজ এ সেইন্ট যে সে ছিল একজন সেইন্ট বা সাধু মহাত্মা যদি আমরা পুরনো শব্দকে আধুনিক অর্থে ব্যবহার করি অর্থাৎ সহজভাবে বললে সে ছিল একজন সৎ ভালো মানুষ ব্যক্তি ফর ইন এভরিথিং হি ডিড হি সার্ভড দ্য গ্রেটার কমিউনিটি কারণ যা কিছু সে করত সেটা সে বৃহত্তর সমাজের সেবার জন্য করত। এক্সেপ্ট ফর দ্য ওয়ার টিল দ্য ডে হি রিটায়ার্ড হি ওয়ার্কড ইন এ ফ্যাক্টরি অ্যান্ড নেভার গড ফায়ার্ড একটা দিনের জন্য ছুটি না নিয়ে সে তার অবসরের শেষ দিন পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ করেছিল কেবলমাত্র বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন শুধুমাত্র সেই যুদ্ধের দিনগুলিতে সে ছুটি নিয়েছিল এবং তাকে কোনো দিন ফ্যাক্টরির কাজ থেকে বহিষ্কার করা হয়নি অর্থাৎ সে ফ্যাক্টরির একজন অনুগত কর্মচারী ছিল ফ্যাক্টরি তার শ্রমিকদের প্রতি অন্যায় অত্যাচার করলেও সে দিন ফ্যাক্টরির বিরুদ্ধে মুখ খোলেনি বাট স্যাটিসফাইড হিজ এমপ্লয়ার্স ফাজ মোটরস ইনকর্পোরেশন তার যারা নিয়োগকর্তা অর্থাৎ ফাজ মোটরস ইনকর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা যারা তাকে নিয়োগ করেছিল তারা তার কাজে অত্যন্ত খুশি হয়েছিল ইয়েট হি ওয়াজন্ট এ স্ক্যাব অর অড ইন হিজ ভিউজ এবং তার মতামত কখনো অস্বাভাবিক বা খাপ ছাড়া ছিল না ফর হিজ ইউনিয়ন রিপোর্টস দ্যাট হি পেইড হিজ ডিউজ আওয়ার রিপোর্ট অফ হিজ ইউনিয়ন shows ইট was সাউন্ড অর্থাৎ ইউনিয়ন রিপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী সে তার ঋণ বা লোন পরিশোধ করেছিল এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে সে তার ঋণ উপযুক্ত সময়ে সঠিকভাবে পরিশোধ করেছিল অর্থাৎ সে তার ঋণ মেটাতে গিয়ে কোনো কিস্তি ফেল করেনি অ্যান্ড আবার সোশ্যাল সাইকোলজি ওয়ার্কার্স ফাউন্ড লোকের সামাজিক জীবন বা সমাজের লোকের মনস্তত্ব নিয়ে কাজ করে যে দল সেই দল দেখেছিল দ্যাট হি ওয়াজ পপুলার উইথ হিজ মেটস অ্যান্ড লাইকড এ ড্রিঙ্ক যে সে তার বন্ধুদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং সে তার বন্ধুদের সঙ্গে বসে মদ খেতেও ভালোবাসত দ্য প্রেস আর কনভিনসড দ্যাট হি বট এ পেপার এভরিডে প্রেসের লোকেরা জানত যে এই লোকটা প্রতিদিন একটা করে খবরের কাগজ কেনে অ্যান্ড দ্যাট হিজ রিয়াকশনস টু অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার নর্ম্যাল ইন এভরি ওয়ে এবং সেই কাগজে যে বিজ্ঞাপনগুলো থাকতো সেগুলো দেখে সে একেবারে নর্ম্যাল একটা প্রতিক্রিয়া দিত অর্থাৎ সেই অ্যাডভার্টাইজগুলো দেখে সে কোনো রকম বিরক্ত হতো না পলিসিস টেকেন আউট ইন হিজ নেম প্রুভ দ্যাট হি ওয়াজ ফুল্লি ইনসিওর্ড তার নামে যে সমস্ত ইন্সিওরেন্স পলিসি বা বিমা করা ছিল সেগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে সে সমস্ত রকম বিমার দ্বারা পুরোপুরিভাবে সুরক্ষিত ছিল অ্যান্ড হিজ হেলথ কার্ড শোজ দ্যাট হি ওয়াজ ওয়ান্স ইন হসপিটাল বাট লেফট ইট কিওর্ড তার আবার স্বাস্থ্যসাথী কার্ডও ছিল অর্থাৎ তার মেডিকেল ইন্সিওরেন্স করা ছিল এবং সেই কার্ডের তথ্য থেকে এটা দেখা যায় যে সে একবার মাত্র হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু সে হসপিটাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে ছাড়া পেয়েছিল। অর্থাৎ তার হেলথ কার্ড ছিল ঠিকই কিন্তু সে হেলথ ইন্সিওরেন্স কোম্পানির উপর বেশি চাপ পড়তে দেয়নি শুধুমাত্র একবারই সে হসপিটালে ভর্তি হয়েছিল বোথ প্রডিউসার্স রিসার্চ অ্যান্ড হাই গ্রেড লিভিং ডিক্লেয়ার প্রডিউসার রিসার্চ বা উৎপাদক সম্পর্কিত গবেষণা এবং হাই গ্রেড লিভিং বা উচ্চমানের জীবনযাত্রা এই দুই সংস্থা ঘোষণা করেছিল হি ওয়াজ ফুল্লি সেন্সিবেল টু দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইনস্টলমেন্ট প্ল্যান যে সে ইনস্টলমেন্ট প্ল্যান বা কিস্তির সুযোগ সুবিধা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত ছিল অ্যান্ড হ্যাড এভরিথিং নেসেসারি টু দ্য মডার্ন ম্যান এবং একজন আধুনিক মানুষের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই তার কাছে ছিল এ গ্রামোফোন এ রেডিও এ কার অ্যান্ড এ ফ্রিজিয়ার তার কাছে ছিল একটা গ্রামোফোন একটা রেডিও একটা গাড়ি এবং একটা ফ্রিজ আওয়ার রিসার্চার্স ইন্টু পাবলিক ওপিনিয়ন আর কন্টেন্ট পাবলিক ওপিনিয়ন বা জনসাধারণের মতামত নেওয়ার জন্য সরকারের যে গবেষক দল ছিল তারা তার প্রতি খুব সন্তুষ্ট ছিল দ্যাট হি হেল্ড দ্য প্রপার ওপিনিয়নস ফর দ্য টাইম অফ দ্য ইয়ার কারণ সে সারা বছর ধরে সুষ্ঠু মতামত পোষণ করত। অর্থাৎ সে সরকারের বিরুদ্ধে কোনো মতামত দেয়নি হোয়েন দেয়ার ওয়াজ ফিস হি ওয়াজ ফর ফিস যখন দেশে শান্তি ছিল তখন সে শান্তির স্বপক্ষে ছিল হোয়েন দেয়ার ওয়াজ ওয়ার হি ওয়েন্ট আর যখন দেশে যুদ্ধ লেগেছিল তখন সে সেই যুদ্ধেও সামিল হয়েছিল হি ওয়াজ ম্যারিড অ্যান্ড অ্যাডেড ফাইভ চিলড্রেন টু দ্য পপুলেশন সে ছিল বিবাহিত আর সে জনসংখ্যায় পাঁচটি বাচ্চাও যোগ করেছিল হুইচ আওয়ার ইউজেনিস্ট সেইজ ওয়াজ দ্য রাইট নাম্বার ফর এ পেরেন্ট অফ ইস জেনারেশন এবং আমাদের যারা ইউজেনিস্ট আছে অর্থাৎ যারা উন্নত গুণসম্পন্ন পুরুষ এবং মহিলাদের মিলন ঘটিয়ে আরও উন্নততর শিশুর কীভাবে জন্ম দেওয়া যায় এবং কম গুণসম্পন্ন মানুষদের পপুলেশন কীভাবে কন্ট্রোল করা যায় তাই নিয়ে কাজ করে তারা বলেছিল যে তার প্রজন্মের একজন পেরেন্টের পক্ষে পাঁচজন বাচ্চা থাকাটা অত্যন্ত স্বাভাবিক ছিল অ্যান্ড আওয়ার টিচার্স রিপোর্ট হি নেভার ইন্টারফেয়ার্ড উইথ দেয়ার এডুকেশন আমাদের যারা শিক্ষক আছেন তারা বলেন যে সে কখনো তার বাচ্চাদের শিক্ষায় হস্তক্ষেপ করেনি ওয়াজ হি ফ্রি ওয়াজ হি হ্যাপি দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবসার্ড এবার রাষ্ট্রকে প্রশ্ন করা হচ্ছে সে কি ফ্রি ছিল সে কি খুশি ছিল তখন রাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে সে প্রশ্ন অর্থহীন হ্যাড এনিথিং বিন রং উই শুড সার্টেনলি হ্যাভ হার্ড কারণ যদি কোনো রকম গণ্ডগোল থাকত যদি কোনো রকম ভুল ত্রুটি থাকত তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম কারণ প্রত্যেকটি লোকের প্রত্যেকটি ছোটো ছোটো জিনিসের প্রতি আমরা খেয়াল রেখেছি তাই কারো জীবনে যদি একটুও সমস্যা থাকত তাহলে আমরা সঙ্গে সঙ্গে তা জানতে পারতাম এখানেই পোয়েমটি শেষ হলো আসলে এই পোয়েমটির মধ্য দিয়ে পোয়েট কিন্তু গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে চেয়েছেন কিন্তু তিনি সরাসরি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ না করে তিনি একটু ব্যাঙ্গের ছলে বা বিদ্রুপের ছলে ক্রিটিসাইজ করেছেন গভর্নমেন্ট একজন মানুষের সুখ স্বাচ্ছন্দের যথেষ্ট খেয়াল রাখে তাকে ঘরবাড়ি দেয় লোন দেয় কাজ দেয় খবরের কাগজ পড়তে দেয় মেডিকেল ইন্স্যুরেন্স দেয় অর্থাৎ তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয় কিন্তু সেই সঙ্গে গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তের গতিবিধি আচার আচরণের ওপর নজর রাখে সে কি খায় সে কাদের সঙ্গে মেলামেশা করে তার বাড়িতে কি কি রয়েছে সে কোন পেপারটা পড়ে তার রাজনৈতিক মতাদর্শই বা কেমন এই রকম প্রত্যেকটা ছোট ছোট জিনিসের ওপর গভর্নমেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নজরদারি চালায় কিন্তু গভর্নমেন্ট একবারও জানতে চায় না তার মন কেমন আছে অর্থাৎ তার আবেগ তার অনুভূতি তার নান্দনিক চাহিদাগুলোকে কখনো গুরুত্ব দেয় না গভর্নমেন্টের কাছে একটা মানুষ জাস্ট একটা নাম্বার আর এটাই এই কবিতার মূল উপজীব্য বিষয়